ওকে সো সবাইকে স্বাগতম আমি খুবই একটা ঝামেলা পড়ে গেছি যে মোবাইলের ফ্রন্ট ক্যামে আমার অডিও ঠিক মতো শোনা যাচ্ছিলো না সো ব্যাক ক্যামেরায় লাইভ করতে হচ্ছে সো ফে মোবাইলে ম্যাঙ্গেজ স্কোয়াডের ওয়ালপেপার খুলে চেক করে দেখলাম যে ফ্রেমে ঠিকঠাক আছে কিনা নাকি অন্যদিকে তার কথা বলতেছি সো করোনা বা কোভিড নাইন্টিন যে এই যে বিশ্বজুড়ে সবাইকে যে এটা একটা করছে আমাদের দেশে আমরাও ভুক্তভোগী এবং আল্লাহ না করুক আমাদের সামনের দিকে আরও খারাপ দিন আসতে পারে তো একটা কারণে বেশি ম্যাসাকার অবস্থা হয়ে গেছে যেটা হচ্ছে সবাই কাজ করতেছে সবাই যার যার জায়গা থেকে সবগুলো সংস্থাই একসাথে প্রপারলি কাজ করতেছে কিন্তু আমার ডাক্তার বন্ধুদের সাথে কথা বলে আমি যেটা বুঝলাম যে তাদের একটাই বক্তব্য যে কোঅর্ডিনেট করতেছে না কেউ মানে ইনফরমেশনগুলো প্রপারলি আমরা জানি না বা শেয়ার করতেছে না ইনফ্যাক্ট আমরা গুজব অথবা আগের কোনো ছবি অথবা সোর্সবিহীন কোনো জিনিস বাংলা লেখা একটা জাস্ট একটা ইমোশনাল কথা যেটা সত্যতার ছাড়া ভিত্তিহীনভাবে আমরা স্প্রেড করছি তো সেই বিষয়ে কথা না বলি একটা বিষয় হচ্ছে যে ডক্টররা মিলে তাদের প্ল্যাটফর্ম নামে একটা প্ল্যাটফর্ম আছে নিজেরা তারা ডিসকাস করে কিছু ইনফরমেশন একটা লিখিত লেটার আকারে প্রকাশ করেছে যেটা আমার হাতে এসে পৌঁছেছে আমার ডাক্তার বন্ধুর মাধ্যমে ইমেল করে আমাকে দেওয়া এবং তার রিকোয়েস্ট ছিল যে আমি যেন ভিডিওতে এসে এই পয়েন্টগুলো আপনাদেরকে বলি এবং কমেন্টেও এটার ছবি আমি পোস্ট করে এই লাইভটা শেষে যেখানে আপনারা পড়ে নিতে পারবেন যে যদি বুঝতে অসুবিধা হয় আর কি তো বিষয়টা এরকম যে এই প্রপার ইনফরমেশনগুলো আমরা যদি স্প্রেড করি এবং আমরা যদি সেটা প্রপারলি মেনটেন করি তাহলে আমরা শুধু সুরক্ষিত থাকতে পারব আর না হলে আসলে মেসাকার এটা ঠিক যে এডুকেশনের দিক থেকে আমরা পিছিয়ে আছি অথবা আমাদের সেই নলেজটা কাজ করার কথাও না ইনফ্যাক্ট প্রপারলি ব্রিফ তো আমি নিজে বাসায় বসে আমি এডুকেটেড আমিও তো প্রপারলি ব্রিফ ছিলাম না যে হোয়াটস গোয়িং অন আমাদের নিজেদেরই অনেকে পরিচিত মানুষজন পরশু দিন পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছে তো সে বিষয়ে আসলে এই যে ছুটি একদিনের মাথায় দেওয়ার কারণে সবাই যে ট্রেনে ফেরিতে যেভাবে যাচ্ছে সেই চিত্র দেখা তো অসম্ভব ভয়ঙ্কর আমরা তো তাহলে ঢাকা থেকে এই ভাইরাসটা সারা দেশে এক একটা হোম দিকে ছড়িয়ে দিলাম আমরা বিষয়টা মনের অজান্তেই যে জিনিসটা আমার চোখে দেখতে পাচ্ছি না তো মেইন পয়েন্টগুলো হচ্ছে মানে এই কোভিড নাইন্টিন সম্পর্কে যা 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 একান্তই আপনার জানা দরকার সেই পয়েন্টগুলো আমি পড়ে পড়তেছি কারণ মুখস্থ বলা অনেক সময় সম্ভব না ভুল তথ্য দিতে হইতে পারে সো সঠিক তথ্য দেওয়ার জন্য রিড আউট করতেছি কখন সন্দেহ করবেন আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনি যদি গত চোদ্দ দিনের মধ্যে চীন ইতালি বা অন্যান্য আক্রান্ত দেশসমূহ ভ্রমণ করে থাকেন অথবা করোনা ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে এসে থাকেন আমি শুনলাম মিরপুরেও পল্লবীতেও নাকি তিনটা লোক ছিল পরে জনগণ পুলিশকে দিয়ে দেয় আমি মনে করি যে এটাতে ছোট হওয়ার কিছু করে বলছি না কিন্তু মানে আমাদের এগিয়ে আসা উচিত এবং আসলে যারা লুকিয়ে আছে যারা বুঝতে চেষ্টা করতেছে না জিনিসটা যে তারা একাই মারা যাবে না তারা জিনিসটাকে আরো তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য পুরো পাড়া প্রতিবেশী এলাকাটা জুড়ে নষ্ট করে দিতে পারে আসলে এমন তাকে কখনো ঘটে নাই এমন ঘটনা তো আমরা আমাদের নাই এই মহামারীটা তো আমরা জীবিত অবস্থায় প্রথম দেখতেছি সো এমন না যে আমরা আগে থেকে জানা জিনিসগুলো জিনিসগুলো জানতে হবে হবে বুঝতে দিনের মধ্যে যদি আপনি আক্রান্ত দেশে কোনো মানুষের সাথে সংস্পর্শ এসে থাকেন আপনার যদি জ্বর বোধ হয় যখন আপনার শরীরের তাপমাত্রা একশো ফারেনহাইটের বেশি থাকবে আপনার যখন কাশি হবে আপনার যখন গলা ব্যথা হবে আপনি যখন দুর্বল ফিল করবেন আপনার উইকনেস কাজ করবে আপনার যখন শ্বাসকষ্ট উপসর্গ শ্বাসকষ্টের উপসর্গগুলো দেখা যেতে থাকবে তখন আপনি নিজেকে সন্দেহ করতে পারেন যে আপনি কোনো দ্বারা আক্রান্ত হতে পারেন আর নোভেল করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এটা বেসিক্যালি শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায় আপনি যদি হাঁচি দেন কাশি দেন কফ ফেলেন সর্দি থুতো যত্র তত্র আমরা যেটা ফেলি এটা কিন্তু আমরা অলওয়েজ ফেলি মানে

এটা তো খুব কমন ব্যাপার মানে দূরত্বে থাকতে হবে আরকি যদি আপনি আপনি নিজেকে এটা থেকে পরিহার করতে চান তবে দূরত্ব মানে মানে আহ আপনি এটা থেকে পরিত্রাণ পেতে চান যে আমি একান্ত হব না তাহলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করাই উত্তম নোবেল করোনা ভাইরাস প্রতিরোধের উপায় হচ্ছে একান্ত প্রয়োজন ব্যতীত বাহিরে ঘোরাফেরা জনসমাগম বা অধিক লোক নিয়ে করা সকল কার্যক্রম যথাসম্ভব পরিহার করতে হবে মানে আপনার যত গুরুত্বপূর্ণ কাজই হোক আমি এটাও মানি অনেক মানুষই বলছে যে আমরা যারা খেটে খাওয়া মানুষ এই গরিব মানুষ এর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিভাবে কি হবে আসলে এটা কিভাবে কি হবে এটা অ্যান্সার আমারও জানা নাই কিন্তু আসলে জীবিকা নির্বাহ তো তখনই করবো যখন জীবনটা থাকবে আবার এই প্রশ্নটা আমাকে করাচ্ছে আমি নিজেও এই প্রশ্নটা অনেক ইন্ডাস্ট্রিল করতে চাই বাংলাদেশে অনেক ধনকোপের অনেক বড় বড় বিকসদের দেখছি যাদেরকে বড় বড় গাড়ি বহর হ্যাঁ মানে পার্সোনাল বডিগার্ড অডিগার্ড নিয়ে তারা কই আসলে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার আশেপাশে লোকদেরকে নয়তো হেল্প করব অনেকেই করার চেষ্টা করতেছেন ইমফ্যাক্ট দেখতেও পাচ্ছি খুব ভালো উদ্যোগ এই পৃথিবীতে সকল মানুষ খারাপ না নিশ্চয়ই কিছু ভালো মানুষ এক্সিস্ট করে কিন্তু যাদের ডোনেট করার রিয়েল ক্ষমতা আছে তারা যে কোথায় বসে আছে আল্লাহ পাক হয় সেটা নিয়ে কথা বলতে চাই না এখন হচ্ছে যে এই মিটিং মিছিল এই যে জনসমাগম নিজেদের বন্ধুদের আড্ডা চিলিং ফান ফুর্তি সব অফ রাখতে হবে আমি আসলে আট দিন ধরে বন্দি আমার কোনো চিলিং ফ্রেন্ড ফুর্তি কিছুই নাই আমি আমি আমার নিজতাল আমার নিজের অফিসে আসি আর সাততালায় বাসা এর মধ্যে আমার জীবনটা সীমাবদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে ছাদে উঠি এই তো এবং নোবেল করোনা ভাইরাস প্রতিরোধের থেকে ঘন মানে প্রতিরোধের উপায় হচ্ছে ঘন ঘন সাবান পানি বা লিকুইড হ্যান্ড ওয়াশ অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পর্যাপ্ত সময় ধরে ভালো করে হাতটা পরিষ্কার করতে হবে যেটা আমি নিজেও করতেছি আমি আপনাদের কি করতে বলতেছি রিকোয়েস্ট করতেছি এমনটা না যে স্যানিটাইজার কিনে যে সবাই শেষ করে ফেললো শুধু স্যানিটাইজারই না আপনি কিন্তু সাবান দিয়ে হাত ধুলেও প্রপারলি যদি হাত ধোয়ান সাবান ইট ওয়ার্কস এবং লিকুইড সোপ হোক সলিড সোপ হোক সাবান হোক মানে মানে আপনার হাতটা পরিষ্কার রাখার জন্য জাম ফ্রি করার জন্য যেটা দিয়ে ইউজ করলে যেটা দিয়ে জাম ফ্রি হবে সেটা আপনি ইউজ করতে পারবেন এবং ঘন ঘন হাত ধুইতে বলতে যেটা বোঝায় সবসময় মানে চব্বিশ ঘন্টা তো আপনি হাত ধোয়ার উপর থাকবেন না কিন্তু ঘন ঘন বলতে যে যে পয়েন্টগুলো গুলা লিখিত আছে এ লেটার সেটা পড়ে শোনাচ্ছি এই টি জোন এই যেটা হচ্ছে যে আমাদের চোখ নাক মুখ হ্যাঁ মানে এই টি জোনটা আমরা টাচ করব টাচ করার পরে আমরা হাতটা ধুবো জামটা থাকতে পারে স্প্রেড হওয়ার আগে হাত ধুইতে হবে হাঁচি আর চি কাশি দেওয়ার পরে আমরা হাতটা ধুবো যখন যখন কারণ ওই টাইমেও জামটা নির্গত হয় সেটা রাখতে হবে টয়লেট ব্যবহারের পরে আমাদের অবশ্য হাত ধুতে হবে অসুস্থদের অসুস্থদের যত্ন নেওয়ার পরে হাত দিতে হবে আগেও হাত দিতে হবে খাবার গ্রহণের আগে হাত দিতে হবে যিনি রান্না করবে তাকেও হাত ধোয়া থাকতে হবে এবং কোনো প্রকার হাতে ময়লা মানে আপনি ময়লা টয়লা হাত দিয়েছেন এরকম কোনো জায়গায় হাত দিলে হাত ধুতে হবে প্রাণী বা প্রাণী বর্জ্যের সংস্পর্শে আসার পরে আপনার হাত দিতে হবে যাদের পেট এনিমেল আছে তারা সাবধান কারণ আমরা মুভ করতেছি বাসার ভিতরে বা পেট অ্যানিমেল গুলা কোথায় কোথায় যাচ্ছে আপনি সময় নজর রাখতে না পারেন তাহলে আপনিও হাত ধুবেন এবং পরিষ্কার রাখবেন এবং এই এই সময়টা কতক্ষণ ধরে হাতটা ধুইতে হবে সেটা লেখা আছে সাবান পানি বা লিকুইড লিকুইড হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে ফর্টি টু সিক্সটি সেকেন্ড চল্লিশ থেকে ষাট সেকেন্ড ধরে হাতটা হাত ধুতে হবে আর হ্যান্ড স্যানিটাইজারের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরে বিশ হাতটা স্যানিটাইজ করলে হয়ে যাবে আর ভালো করে বলতে যেটা বোঝায় উভয় হাতকে ধোয়া বোঝায় হাতের দুই পাশকেই বোঝায় খুব ভালো হয় কবজি পর্যন্ত হাত ধুইলে এবং নখটাও পরিষ্কার থাকলে পর্যাপ্ত সময় মানে পর্যাপ্ত সাবান এবং স্যানিটাইজার ইউজ করে হাত ধোয়াকে ভালোভাবে হাত ধোয়া বোঝায় এবং যে কাশির যে শিষ্টাচার মেনে চলতে হবে বলা হচ্ছে সেটা হচ্ছে যে হাত দিয়ে নিজের কাশি বা হাঁচি আসলে নিজেকে ব্লক করা এই জিনিসটা অন্য কারোর দিকে না দেওয়া আমি সাধারণত দেখছি যে আমি অনেক সময় রাগও করছি বা সময় বলছি অনেক মানুষকে যে ভাই আপনি আমার মানে এই করোনা হওয়ার আগে দেশের বাইরেও অনেকে এই ম্যানারটা মেনটেন করে বাট আমাদের দেশে এই মেনটেন করা উচিত এবং যত দূর সম্ভব আসলে চোখে নাকে মুখে হাত তো আমরা মনোরঞ্জনটা দেই আমি নিজেও তো দিই এমন না দিই না কিন্তু দেওয়ার পর আমি হাতটা ধুই আপনাদের হাতও যদি চলে যায় আপনারা হাতটা ধুবেন আপনাদের যদি কারো জ্বর কাশি থাকে তাহলে যাওয়া থেকে বিরত থাকবেন পরিবারের পরিবারের মেম্বারদের থেকেও ডিস্টেন্স নেবেন যখন দেখবেন যে আপনার ঠান্ডা কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট রকম যদি উপসর্গ দেখা দেয় আপনার কি ডিস্টেন্স ফ্রম ইয়ার ফ্যামিলি মেম্বার মানে এইটুকুর জন্য এটা আবেগই হওয়া যাবে না এখানে আবেগটাকে ফেলে রেখে এটাকে একটু লজিক্যালি চিন্তা করতে হবে একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে একটু নিজেকে সেফ রাখতে হবে বাকিদেরকেও সেফ রাখতে হবে নিজেকে সেফ রাখার পাশাপাশি এবং হচ্ছে যে যখন আপনি দেখবেন যে আপনি অসুস্থ হয়ে পড়ছেন বা অন্য কেউ যদি অসুস্থ বোধ করে তাহলে সেই পরিবারের সদস্যদের নিরাপদ রাখার স্বার্থে একটা আলাদা কক্ষে তাকে থাকা উচিত একান্ত প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়ার দরকার নাই মানে সুস্থ ব্যক্তির কমপক্ষে এক মিটার বা তিন ফিট দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পয়েন্টগুলো কিন্তু খুবই কমন খুবই জেনারেল ঘুরে ফিরে একই কথায় আসতেছে কিন্তু সিম্পল জিনিসগুলোকে কেউ বুঝতে চেষ্টা করি না বা আমরা এটা প্রচায় পৌঁছায় দিচ্ছি না এবং প্রথমেই যদি কোনো ধরনের উপসর্গ দেখা দেয় সেটার জন্য খুবই উৎসাহিত মানে খুবই নার্ভাস এবং টেনশনের জায়গা থেকে অনেক বেশি উত্তেজিত না হয়ে প্রথমে হাসপাতালের দিকে রওনা না দিয়ে যে চিকিৎসা প্রদানের হটলাইন গুলো আছে সেই হটলাইন গুলোতে কল দিতে পারেন আমি ইনফরমেশনগুলো যেই দুইটা পেজ মিলে এই পিডিএফ ফাইলটা আমি সেটাকে স্ক্রিনশট নিয়ে আমি লাইভের নিচে দিয়ে দিচ্ছি এবং এই তথ্য সূত্র হচ্ছে ডাব্লুএেলাইজেশন আই ইডিসি আর এন্ড সিডিসি সব মিলিয়ে আমার ডাক্তার বন্ধু বলল যে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা তুই সবাইকে গুছায় বল আর ব্যাপারটা হচ্ছে যে শুধু আমি একা বললেই হবে না এবং একটা কথা হচ্ছে সবসময় আমি দেখছি অনেকে নেগেটিভ কথা বলতেছেন যে আপনি সেলিব্রিটি দেখে ভাই কিছু মুহূর্ত আছে লাইফে যখন আমার নিজের জীবনটা আপনি মানে আমার নিজের জীবন স্টেকটা আপনার হাতে বা আপনারটা আমার হাতে তখন আসলে এখানে আর কোনো কোনো সেলিব্রিটি বা কিছু থাকে না কিন্তু যেহেতু আহ পাবলিক ফিগার একটা মিনিমাম ভালোবাসা পায় অন্য আট দশটা মানুষ হচ্ছে হয়তো অভিনয় দেখে হোক বা যে ক্রিকেট খেলে যে ফুটবল খেলে তাদেরকে দেখে আমরা মুগ্ধ হই কোনো কোয়ালিটি দেখে তারা কথা বলে বিশটা মানুষ শুনে তো আমার এই বিশটা মানুষের মাঝে যদি পাঁচটা মানুষ প্রপারলি জিনিসটা বুঝে ইনফরমেশনটা নিজে ভিডিও বানিয়ে বা নিজে এই স্ট্যাটাসটা দিয়ে হোক বা ইনফরমেশনগুলো হাতটা পরিষ্কার রাখা এবং যে মাস্ক পরিধান করার যে নিয়মগুলো এটা যদি আমরা স্প্রেড করি এবং ঘরে থাকি আমরা নিজেদের সুবিধার্থে আপনি যদি এখন এই মুহূর্তে পৃথিবীর প্রত্যেকটা দেশের দিকে তাকান তাহলে দেখবেন প্রত্যেকটা দেশের সিনেমা জগৎ থেকে শুরু করে খেলা ক্রিয়া জগতের সবাই কথা বলছে ইনফ্যাক্ট গতকালও ফিফা ফিফার প্রেসিডেন্টকে ডাবচ ইনভাইট করছে কারণ সব বেলা ফুটবলারকেই দিয়ে বলানোর আহ একটা চেষ্টা চালানো হবে কারণ দিন শেষে খুব সবার কাছে সব ইন্টারনেটের আলো পৌঁছে যায় নাই ইলেকট্রিক লাইন পৌঁছে যায় নাই মেসেজটা প্রপারলি চলে যাওয়ার সুযোগ হয়ে ওঠে নাই সব জায়গায় সেম সুবিধা আমরা পাই না সব মিলিয়ে একটা খুবই খারাপ টাইম দিয়ে আমরা যাচ্ছি এবং গতকাল হঠাৎ করে ছুটি এরকম লকডাউন হবে এরকম একটা ব্যাপার ওঠার পরে একদিনের মাথায় সবাই যেভাবে হুরুয়াঘুরি করে পাশরা করে যে ছবিগুলো দেখলাম যতগুলো মানুষ ফেরিঘাটে বা ঘাটে অথবা রেল স্টেশনে ছিল তো ওটা ট্রেন অফ শ্মশান ট্রেন অফ বুসান যদি নেটফ্লিক্সে দেখে থাকেন তাহলে ওটা ট্রেন অফ শ্মশান ওটা যেতেছে আমি এই জন্য মানে মনটা খুব খারাপ লাগতেছে কিভাবে কাকে বুঝাবো কাকেই বা বলবো কিন্তু একটু একটু হলেও কষ্ট করতে হবে আমাদের মানে মানবিক দিক থেকে চিন্তা করলে গরিব মানুষগুলোর কি হবে সত্যি আমারও জানা নাই মি আমি সবগুলো অ্যানসার আমি দিতে পারবো না আই উইশ আমার সেই ক্ষমতাটা থাকতো আই উইশ আমার সেই লেভেলের আর্থিক সম্পদ থাকতো আমি সত্যি মজুত করে রাখতাম এবং আমি এটা ডিস্ট্রিবিউট করে দিতাম কারণ যাদের আগে আসা দরকার তারা কোনোদিন আগে আসে নাই তারা শুধুই খালি ভোগ করে গেছে তো এখন দোষারোপ করে কি হবে আর আপনি বাড়ির কর্তা নাই কে কাকে আমরা অভিযোগ দোষারোপ না করে আসেন আমরা আমাদের সেফ সেফ রাখি আমাদের ফ্যামিলি দরকার আমাদের দরকার আর খুবই বোর্ড হয়ে গেছি কি করা যায় বুঝতেছি না নিজেও আট দিন ধরে আমিও বাসায় আসি সত্যি কিছু করার নাই এই মুহূর্তে কিছু ভাবারও নাই অন্য কিছু যে ভাববো কোনো ক্রিয়েটিভিস করে ফেলবো খুব আনন্দ ফুর্তি করবো এটা মনটা না নেই মনটা খুবই খারাপ লাগে আর হচ্ছে যে টাইম পার করার জন্য একটা ওয়ে আউট বের করতেছি আমার আমি একটা চ্যানেল একদম জিরো সাবস্ক্রাইবার আমি ওইখানে আমার আমি যেরকম মানুষ ডায়েরি লিখে সেরকম আমি ভিজুয়াল ডায়রি বানাবো প্ল্যান করছি চার পাঁচ মিনিটের জন্য আলাপ করবো নীল ডুমুর প্রোডাকশন নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাত্র পঞ্চাশ সাবস্ক্রাইবার আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং মানে আমি আর ম্যাঙ্গো স্কোয়াডে চ্যানেলটাতে হাত দিয়ে ওই ভিডিওগুলোর মধ্যে আর কিছু করতে চাচ্ছি না বাট পার ডে যে আপডেটটা যে এনিথিং আপনারা ওইখানে প্রশ্ন যদি করেন ভিডিও নিচ্ছে আমি অ্যান্সারও দিব পরের ভিডিওতে এভাবে করে প্রতিদিন যদি আপনাদের সাথে থাকা যায় আপনাদের আপডেট জানতে পারা যায় আপনাদের সাথে যোগাযোগ রাখা যায় খারাপ কি সবাই সবার বাসায় বসে যদি কিছু জিনিস শেয়ার করতে পারি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্যারেন্টস এর খোঁজখবর রাখবেন খেয়াল রাখবেন এবং আসলে এটা এটা খেয়াল করবেন যে ডিসিজ নাম্বার যেটা ওয়ার্ল্ডে সেটা ভেরি ভেরি টাফ এটা আমি যেরকম একটা

ইনশাল্লাহ আমরা ভালোভাবে পার করার চেষ্টা করব আর হচ্ছে আমরা বাসায় থাকার চেষ্টা করব আর প্রশাসন তো চেষ্টা করতেছেই, আমি তো রাস্তায় নাম নাম নামছে কিংবা নামছে আই ডোন্ট নো আমিও যেহেতু বাসায় বাইরে যাই আমিও আপডেট জানি না আমি নিউজের উপরে ভরসা করে বা টিভি দেখে বা ইন্টারনেট সার্ফ করে যেটুকু পারা যায় আর দুশ্চিন্তা করবেন না প্যানিক করে লাভ নাই সতর্ক থাকেন সচেতন থাকেন কিছু কিছু সময় তো এমন হয় যে আগে সবকিছু জানা থাকতো হবে এমন তো না পৃথিবীর প্রতিটা দিন তো নতুন পৃথিবীর প্রতিটা দিন নতুন সো পৃথিবীর এই এক্সপিরিয়েন্সটা আমাদের নতুন আমরা সবাই ফার্স্ট টাইম সব বয়সী মানুষ এটা ফার্স্ট টাইম ফেস করতেছি কিন্তু আমরা আসলে আমাদের কোনো আপন লোককে হারাইতে চাই না এই টাইমে আর প্লিজ আপনারা আগে এসেন আর এই যে যারা দিনমজুর রিয়েল রিয়েল যাদের আসলে অবস্থা খারাপ হয়ে যাবে বা যারা থাকতে পারবে না মানে টিকে থাকতে খাবার অন্য দরকার খাবারের অভাবে যেন মানানো যায় সেই জন্য আশেপাশে যে কটা ধনী মানুষ আছেন বা যেটা আল্লাহ আপনাদের দিছে সেটা আপনারা ডিস্ট্রিবিউট করেন কারণ ডিস্ট্রিবিউট করার মাঝেই আনন্দ আছে এবং ডিস্ট্রিবিউট করার জন্যই পরীক্ষা করার জন্যই আমাদেরকে সম্পদ দেওয়া হয়েছে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সামনের দিনগুলোতে যেন এই দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো যায় সম্ভাব আমার ফ্যামিলিও খুবই আন্তরিক এবং কেয়ারফুল এবং তারাও মায়া দয়া রাখে আপনারাও রাখেন সবাই মিলে মিশে যদি এই যাত্রা বেজে যায় ইনশাল্লাহ অনেক কিছু হবে আর হচ্ছে যে নীলটুমুর প্রোডাকশনের চোখ রাখবেন নীলটুমুর প্রোডাকশনের প্রতি আসছে আমি এখনো টাইম ফিক্স করিনি বাট আপনারা জানাই দিব আমার ফেসবুক প্রোফাইল দিয়ে বা ম্যাঙ্গো স্কোয়াডের পেজে এসে সো ইনশাল্লাহ দেখা হবে আপনার পাঁচ ছয় মিনিট আলাপ করবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার দিব এটা একটা মজা জিনিস ঘটতে যাবে কারণ এখন মনে হবে যে এটা খুব মূল্যহীন কিন্তু ভিজুয়াল ডাইটা থেকে যাবে আর এটা আমরা চাই সো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমি জানি না যে ফ্রেমে আমাকে দেখতে কেমন লাগতো আমি ফ্রন্ট ক্যামেরা না একটা মোবাইলের ব্যাক ক্যামেরা আমি যদি দেখাইতে পারতাম আমার সামনের চিত্র ব্যাক ক্যামেরা দিয়ে কথা বলতেছি সো এই ব্যাক ক্যামেরা চালাতে থাকবো আলটিমেটলি এখন এই ফোন ঠিক করতে যাবো বাইরে কখন যাব কিভাবে যাব আর একটা ফোন আছে যেটা ক্যামেরা আমার পোষায় নাই ওকে সো লেটস সি হোয়াট হ্যাপেন লেটস হোপ ফর দ্য বেস্ট লেটস প্রে ফর ইচ আদার আল্লাহ ভরসা আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী এবং আমি নিজেও নামাজ পড়া ছেলে না জুমা নামাজ পড়তাম হাজিরা দিতাম এখন মাঝে মাঝে নামাজ পড়ি মন ভালো লাগে আপনারাও পড়বেন খারাপ লাগবে না আর কোরআন শেফে বাংলা মিনিং সুযোগ থাকলে পড়বেন আশা করি ভালো লাগবে অনেক কিছু জানতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন